নমস্কার, আপনারা দেখছেন কয়লা ফর এভার। আজকে ঘুঘু পাখি সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী এরকম ভিডিও আনলে আপনারা সহজে পেতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন আজকের মূল বিষয়ে চলে যাই। ঘুঘু পাখি পালনের ইনফরমেশান দেওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখি, সেটি হলো আমাদের দেশে দেশীয় ঘুঘু পালন আইনত দণ্ডনীয় অপরাধ। তাই দেশীয় ঘুঘুর কথা আমার এই চ্যানেলে আলোচনা হবে না, যেগুলো বিদেশি পাখি অর্থাৎ যেগুলো আমাদের আইনের ক্ষেত্রে কোনো বাধা নয় চাষ করার ক্ষেত্রে, সেই সকল পাখির কথা এখানে আলোচনা করা হবে। এবং ঘুঘু পাখি সম্পর্কিত যে তথ্য আজকে দেবো কোনো পার্টিকুলার প্রজাতির ক্ষেত্রে নয়, সমগ্র প্রজাতির ক্ষেত্রে কথার মাথায় রেখে সেই সব ইনফরমেশান দেওয়া হবে। এই ঘুঘু পাখি লম্বায় 28 থেকে 30 সেন্টিমিটার মতো হয়। প্রজাতির দিক থেকে দেখতে গেলে গোটা বিশ্বে 36-এরও বেশি প্রজাতি লক্ষ্য করা যায়, কিন্তু আমাদের দেশে কয়েকটি প্রজাতির পালন করা হয়ে থাকে, তার মধ্যে অস্ট্রেলিয়ান ঘুঘু অন্যতম। এই ঘুঘু পাখির খাদ্য হিসাবে এরা বেশি পছন্দ করে ভাঙা ভুট্টা, গম, ধান, সর্ষে দানা, মসুর ডাল এবং চীনা ক্রাউন, এগুলো এদের প্রিয় খাদ্য। এবং এই সকল পাখির পালনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এদের বাসার মধ্যে সবসময় গ্রিড রাখতে হয় এবং এই সকল পাখি খাঁচা এমন জায়গায় বসাতে হয় যেখানে আধো রোদ এবং আধো ছায়া, এরকম প্লেসে এরা ব্রিডিংয়ের ক্ষেত্রে এদের সুবিধা হয়। এবং এরা বছরে প্রায় 4 থেকে 6 বার মতো ডিম পাড়ে গড়ে। এদের বাসার জন্য অনেকে ঝুড়ি দিয়ে থাকে, আবার অনেকে মাটির হাঁড়ি দিয়ে থাকে, কোনো অসুবিধা নেই, যেন মাঝারি মাপের হাঁড়ি হয় বা কিংবা ঝুড়ি হয়, যাতে ওদের কোনো অসুবিধা না হয় সেরকম আপনারা বাসা দিতে পারেন। এবং বাসা করার জন্য আপনাকে খাঁচায় ঘাস, নারকেল ছিবড়ে এগুলো দিয়ে রাখতে হবে, যাতে ওদের বাসা করতে কোনো অসুবিধা না হয়। এছাড়া এই সকল পাখির খাঁচার ভেতরে মাঝ বরাবর কোনো গাছের ডালা দিয়ে রাখতে পারেন, যাতে ওরা ওখানে বসতে পারে। এবং ওই ডালাটা যদি কোনো নিম গাছের কিংবা কোনো গাছের ছাল ভর্তি গাছ হয়, মানে ডালা হয়, তাহলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে আপনারা লোহা কিংবা রড এগুলো না ব্যবহার করাটাই ভালো। আর খাঁচার ভেতরে সবসময় পর্যাপ্ত যেন জল থাকে, এগুলো খেয়াল রাখবেন। এবং আপনারা খাদ্য হিসেবে ছোটো কাঁকুনি দানাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই কয়েকটা জিনিস আপনাদেরকে প্রাথমিকভাবে মানতে হবে ঘুঘু পালনের ক্ষেত্রে। এই ছিল আজকে ঘুঘু পালন সম্পর্কিত ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো পয়েন্ট যদি আমি স্কিপ করে গেছি অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকে এই বলে বিদায় নিচ্ছি, আপনার দিনটি শুভ হোক।